আলহামদুলিল্লাহ হি আলা ওয়াসলসাল মুরসলি নবীনা মুহাম্মদ ওয়া আসহাবিহি আজমাইন কাছে কিংবা দরে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাপ্তাহিক আয়োজন কোরআন এবং আরবি শিক্ষার ক্লাসে যারা আমাদের সাথে রয়েছেন সকল বন্ধুদেরকে ইসলামের শুভেচ্ছা বাণী আবারও উপহার দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন হয়ে গেল দু এক সপ্তাহ হয়ে গেল গ্যাপ হয়ে গেছে আমাদের ক্লাসটি আমরা নিয়মিত করতে পারিনি একটি ভালো কাজ নিয়মিত করতে পারা এটা বড় একটি আল্লাহ রব্বুল্লা আলমিন রহমাত এবং একজন মুমিনের জীবনে ভালো কাজের মধ্যে অবিচল থাকা এটা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় কারমত যেটাকে আরবিতে বলা হয় ইস্তি মা মহান আল্লাহ সোবাহানা হুয়াতে আয়লা পবিত্র আর কোরআনে মমিনদের সম্পর্কে বলেছেন ইন না লেদি না ক লু রব্বু নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ সোবাহানা হুয়াতে আয়লা এবং যারা এই আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহকে রব মেনে এই ইমানের উপর যারা অবিচল থাকে তাদের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুসংবাদ দিয়েছেন জান্নাতের আল্লাহ তফু আল্লাহ তাজানু তাদের এতেকালের সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা তারা আসে আর তাদেরকে সুসংবাদ দেয় যে তোমরা চিন্তা করবে না বিন্দুমাত্র দুশ্চিন্তাগ্রস্ত হবে না বরং আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوَعَدُونَ إذن أبنا رسولنا تقبل رسول الله صلى الله عليه وسلم ركنا حديث بشد حديث ایک صحابی بولن یا رسول الله اسلام ایر بے پر گردت پون ایک تی نصیحہ رسول صلی اللہ علیہ وسلم بولن قُل آمنت باللہ ثم مستقیم قُل آمنت باللہ ثم مستقیم جب تمہیں بولو যে আমি আল্লাহকে বিশ্বাস করলাম এবং আল্লাহর এই বিশ্বাসের উপর তুমি অবিচল থাকো ইস্তিকা থাকো এজন্য বুজর্গান দিন একটা কথা বলে থাকেন আল ইস্তিকা মতো ফৌকাল কারামা সৎ কাজের উপর ইস্তেকা মত থাকা ইমানের উপরে অবিচল থাকা এটা মানে সুফিয়ান যে কারামতটাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন এটা সুফিদের বিষয় না কারামত হলো প্রত্যেক মমিনের জন্য আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে একটি নেয়ামাত কারামত কি আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে সাহায্য দয়া অনুগ্রহ মমিনের জীবনে চলার ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন যে সাহায্যগুলো করে থাকেন এগুলোই কারামত আল্লাহ রবুল্লাহ আলমিনের যে দিন ইসলাম এই ইসলামের উপর যদি কেউ অবিচল থাকতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা বছরে রমাদান মোবারকের রোজা ফরজ রোজা রাখা বার্ষিক জাকাত আদায় করা জীবনে একবার হজ করা এভাবে আমাদের নিত্য যে সমস্ত ফরজ দায়িত্বগুলো রয়েছে ওয়াজিবাত রয়েছে এগুলো যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি মনে রাখতে হবে যে এটাই আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার আপনার উপরে বড় একটি কারামত বা রহমাত তো আল্লাহর কাছে আজকের শুরুতে আমরা সেই কামনাই করবো যেন আল্লাহ সব তালা আমাদেরকে যে কদিন আমরা বেঁচে থাকি দিন ও ইমানের পরে থাকেন কোরআনের সাথে রাখেন কোরআন এ কারিমকে কেন্দ্র করে আমরা যেন আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করি কোরআন কেন্দ্রিক যে কোনো প্রোগ্রাম যেমন আমরা বেশি বেশি নেই এবং প্রোগ্রামগুলোর সাথে আমরা সংযুক্ত থাকি আল্লাহ আমাদেরকে তাও অফিক দান করুন এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন যে সমস্ত বন্ধুরা সবাইকে আবারও মোবারকবাদ সবার প্রতি অনুরোধ সম্ভব হলে আপনি আপনার শেয়ার বাটনে ক্লিক করুন তাহলে আমরা খুব সামান্য যে সময়টুকু কোরআনের সাথে দিব আমাদের সাথে অন্যান্য বন্ধুরাও যদি অংশগ্রহণ করতে পারে আমাদেরকে তৌফিক দান করুন আজকে আমরা সুরাতুল আসর তেলাওয়াত করব কোরআনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ চৌরা এই সুরাতুল আসর তেলাওয়াত করব এবং সুরাতুল আসরের আলোকে কিছু কথা বলবো। এবং সুরাতুল আসরের তেলাওয়াত সংক্রান্ত যে সমস্ত উচ্চারণগত গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো বলবো সর্বশেষ গ্রামাটিক্যাল আরবি ভাষার ব্যবহারিক কিছু রীতি আমরা দেখবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আউদু হি মিনাহি ত ইন كالكوثر. عم بن منادب سوره نعم بلس عشر سوره الكوثر "إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إِن شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطينا الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر شوتو اي سورة كي تشاهد لأمرا اكشاتو بورتي بريبا بسم الله الرحمن الرحيم <applause> 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 إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن আসুন তাহলে আমরা কাউসার এই ছোট সূরা সম্পর্কে কিছু কথা বলি সুরাটি কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে আকারের দিক দিয়ে ছোট্ট সূরা কিন্তু সৌরা কাউসারের মধ্যে রয়েছে তাম উম্মা মুসলিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রথমেই বলা যাক যে সুরার নামকরণ কেন করা হয়েছে কাউসার বলে এই সুরার মধ্যে যেহেতু কাউসার শব্দটি উল্লেখ আছে এই জন্য নাম কাউসার কাউসার শব্দটির ব্যাখ্যা আমরা করব। কাউসার শব্দটির অর্থ হল অগণিত কল্যাণ আমরা একটু দেখি সরাসরি সরল অনুবাদটা কি করা হয়েছে বিস্মিল্লাহ রহমান রহিম রহমান রহিম আল্লাহ আলার নামে অথবা পরম করুণাময় অসীমদুল্লাহর নামে ইন্না আতেনা কাল কাউসার হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ সুবাহতলা বলছে নিশ্চয়ই আমি আপনাকে আমাতে পরিপূর্ণ কাউসার দান করেছি অতএব আপনার মালিকের বা আপনার রবের স্মরণের জন্য আপনি নামাজ পড়ুন এবং তারই উদ্দেশ্যে কোরবানি করুন নিশ্চয়ই আপনার যে নিন্দুক বা হিংসুক সে শিকড় কাটা বা অসহায় সম্মানিত এই সুরাতুল কাউসার নাজিলের প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে মক্কার কিছু কাফের রসুল্লাহ সাল্লাহামকে লেস কাটা বলেছিল নির্বংশ বলেছিল সেই সময় যখন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের শিশু সন্তানগুলো ছেলে সন্তানগুলো এতেকাল করতেছিল একটার পর একটা কাসেম এবার তারপরে এই যে রসুলুল্লা সাল্লাই কলেজার টুকরা সন্তানগুলো যখন ইন্তেকাল করলো ছেলে সন্তানগুলো তখন মক্কার এই কাফেরদের মধ্যে কেউ কেউ বলা শুরু করলো যে মোহাম্মদ লেস কাটা নির্বংশ তার তো সে মারা যাওয়ার পরে তার বংশে বাতি জ্বালানোর মতো তো কেউ থাকছে না তখন আল্লাহ রব আলমিন রসুলুল্লা সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দান করে এই সুরা নাজিল করলেন আর বলে দিলেন নবী হে আপনাকে আমি অগণিত কল্যাণ আমি দান করেছি এবং সেই যে নামাত আপনাকে দান করেছে সেই ন্যামাতের শকর আদায় কল্পে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন এবং মনে রাখবেন আপনাকে যারা নির্বংশ বলছে আপনার যারা শত্রু আপনাকে যাকে যারা নিন্দা করে আপনাকে যারা হিংসা করে বরং তারাই নির্বংশ তারাই নির্বংশ ছোট সুরার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে আমরা দেখি প্রথম আয়াতে আল্লাহ রবুল্লা আলমিনের ন্যামাতের কথা আল্লাহ সব মাহানা উল্লেখ করেছেন দ্বিতীয় আয়াতে ন্যায়ামাতের বদলায় কি করা উচিত শোকর আদায় করা উচিত সেই বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন শেষ আয়াতে মোমিনদের জন্য যারা আল্লাহর পথে চলবে আল্লাহর ন্যায়তের বদলায় শকর আদায় করবে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন স্বরূপ কিন্তু শেষ আয়াতে আল্লাহ সব আমাদের পক্ষ থেকে তাসলিয়াত বা স্বরূপ আয়াত নাজির করেছেন যেটা রসুল্লা সাল সাল্লামকে বলেছেন এর মাধ্যমে প্রত্যেক মুমিনের জন্য প্রত্যেক দায়ীর জন্য আল্লাহর পথে যত মুজাহিদ আছে সকলের জন্য কিন্তু এখানে সান্ত্বনা রয়েছে যারা দায়ী ইল্লা সমালোচনা করে আল্লাহর পথে চলতে গেলে যারা সমালোচনা করে তারা আমাকে আপনাকে হয়তো বলবে যে আমরা নির্বংশ অথবা আমাদের ভিত্তি মজবুত নয় আমাদের কোনো গোড়া নাই বলতে হবে তোরাই মূলত নির্মূল তোদেরই মূলত মূল নাই তোদের মূলত কোনো গোড়া নাই এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেই বিষয়টি কিন্তু এখানে চলে এসেছে আরেকটি বিষয় হল কাউসার কাউসার শব্দটি যদিও একটা শব্দ এর কিন্তু অনেক অর্থ ব্যাপক অর্থ আল্লাহ সবহায় তালা বলছেন হেবি হেনবি আপনাকে আমি কাউসার দান করেছি কাউসারের সরাসরি একটা তাফসির হল জান্নাতের সেই একটি নহর যেই নহর যেই নদীর পানি আল্লাহ রাব্বুল আলমিন মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের হাতে মুমিনেরা সেই কাউসার থেকে শরবত পান করবেন এবং যেই শরবত পান করার পরে আর কোনোদিন মোমিনদের পিপাসা লাগবে না যেই কাউসারের বর্ণনা বিশুদ্ধ হাদিসে অনেক সুন্দরভাবে দেয়া হয়েছে যার পানি থাকবে দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি এবং মিষ্কের চেয়ে সুগন্ধময় থাকবে সুতরাং সেই যে কাউসার এটা একটা অর্থ যে জান্নাতের একটা নহরের নাম আল কাউসার এছাড়া কাউসার অর্থ যদি আমরা নেই যে অগণিত কল্যাণ আসলেই অগণিত কল্যাণ আল্লাহ রবুল্লাহ আলমিন রসুল্লাহ সাল আল দান করেছেন যেই কল্যাণগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন অন্য কোন নবীকেও দান করেন নাই অন্য কোনো রসুলকেও দান করেন নাই সেই কল্যাণ কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামকে আল্লাহ দান করেছেন কোরআন কোরআনই তো বড় একটি কাউসার অর্থাৎ কোরআনের মতো আল্লাহর বাণী আল্লাহ কিন্তু ইতিপূর্বে নাজিল করেননি সমস্ত আসমানি যে কিতাব সমূহ সমস্ত কিতাবের একটা জিস্ট সবগুলোর মহাইমিন বলা হয়েছে কোরআন সম্পর্কে আল্লাহ বলছে ওয়া আনা সমস্ত কিতাবগুলোর একটি রক্ষা কবচ কিন্তু কোরআনে কারিম সমস্ত আসমানী বুধানগুলোকে কোরআনে কারিম স্বীকৃতি দিচ্ছে কোরআনকেই আমরা বলতে পারি একটি কাউসার কোরআন একটি শরবতের নাম যেই শরবত মুমিনেরা পান করি যা দুনিয়াতেই আমরা দুনিয়াতেই আল্লাহ রব্ব আলমিনের কাউসার আমরা পান করছি সেটা হলো কোরআন বড় বড় কারীরা যখন পড়েন শেখ মুস্তফা ইসমাইল তারপরে আব্দুল বাদ মোহাম্মদ আব্দুল সামাদ শেখ মোহাম্মদ সিদ্দিক আলমিন এরকম বড় বড় কারীরা যখন কোরআন তেলাবাদ করেন আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলতে হয় বর্তমান জমানে অনেক ভালো কাল পাঠ করছেন এবং তার হাত ধরে আলহামদুলিল্লাহ ছোট ছোট শিশুরা যে তেলাওয়াতগুলো করছে সত্যি ঈর্ষণীয় তাদের জন্য দোয়া করতে হয় তাদের তেলাবাদ সত্যি মনোমুগ্ধকর এইরকম সুন্দর ভাবে যদি কোরআন তেলাবাদ করা হয় তখন বোঝা যায় একজন মুমিন। আল্লাহ যেটা বলেছেন ওয়াজিলত কুলোবহুম মুমিনদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হয় অন্য আসছে আল্লাহ আলা বলেছেন যে তকশায় মিনহু জুলুদ্ুল্লা দিন একসৌনর আল্লাহর ভয়ে মুমিনদের হৃদয়গুলো কোরআন তেলাওয়াত শুনে কেঁপে উঠে সুতরাং এর মাধ্য এর মাধ্যমে মুমিনের আত্মার খোরাক হয় আত্মা তৃপ্ত হয় ভিজে যায় এই কাউসার কোরআন নামক কাউসার পানের মাধ্যমে এছাড়া আমরা যদি দেখি কাউসার আল্লাহ রবুল্লা আলমিন রসুল্লাহামকে মেহারাজ দান করেছেন এসরা মেহারাজ দান করেছেন যেই ঘটনা অন্য কোনো নবীর বেলায় ঘটেনি এত বড় নায়ামত আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই এছাড়া সুরার শেষে যে শব্দটি বলা হয়েছে আবতার মানে রসুলকে বলা হয়েছে নির্বংস বিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে আল্লাহ রবুল্লা সান্ত্বনা দিচ্ছেন হে নবী আপনার যদিও কোনো ছেলে সন্তান আপনার বংশে থাকছে না এটা আপনার বংশে কেন ছেলে সন্তান থাকছে না এর রহস্য আমি আল্লাহ সোহান আহুয়া তা আরাই ভালো জানি তবে আপনার অন্য সন্তান যারা থাকবে এর মাধ্যমে হলেও আপনার বংশে আপনার বংশকে টিকিয়ে রাখা এবং আপনার বংশের মধ্যে বরকত দান করা আপনার উম্মতের মধ্যে বর্ক দান করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি তার মানে মুফাসির নিকরম বলছেন এটাও একটা সুন্দর ব্যাখ্যা যে অন্য কোন নবীকে আল্লাহ সুবাহানুয়া তালা যত উম্মত দান করেননি তার চেয়ে বেশি কিন্তু আমাদের নবী মাহমুদুর সুরুল্লাহ উল্লাহ সাল আলামের উম্মত হবে তেমন মানে উম্মতে মহাম্মদী কিন্তু বেশি হবে তো কাউসার মানে হলে অধিক অত্যধিক অত্যধিক উম্মত হওয়া ছেলে সন্তান না থাকলেও অত্যধিক উম্মত থাকা এটাও কিন্তু আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে একটা কাউসার বা কাউসারের একটা ব্যাখ্যা অল্লাহ আলাম কিছু ব্যাখ্যা আমি যেগুলো বিভিন্ন হাদিস এবং মুফাসিরদের তফসির থেকে জানার চেষ্টা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বারাক আল্লাহ তো আসুন এবার আমরা সুরাতুল কাউসারের তেলাওয়াত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা হাইলাইট করি কাউসারের মধ্যে দুইবার ইন্না শব্দটি এসেছে ইন্না আমরা গ্রামাটিক্যাল পর্বে এগুলো লিখে লিখে আরো সুন্দর ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো যে শব্দগুলোর পরিচয় এখানে একটা জিনিস আমরা বলে দেব সেটা হলো যে আগেও আমরা আলোচনা করেছি নুন এবং মিমে যখন তাসদিদ হয় তখন এটা ওয়াজিবনা বলা হয়েছে কিতাবে নুন এবং মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না বা গন্যার হরফ বলা হয়েছে এই গন্যাটাকে আমাদেরকে গুরুত্বের সাথে আদায় করতে হবে ইন প্রথম ইন্নাতে গন্যার সাথে আবার টান হবে মাদ হবে ইন দ্বিতীয় ইন্না টান হবে না কিন্তু গুণ্য হবে ইন মানে তৃতীয় আতে যে ইন্না দুইবার ইন্না প্রথম ইন্নাতে টান হবে দ্বিতীয় ইন্নাতে টান হবে না এখানে অনেকেই ভুল করেন প্রথমটায় হয় কেউ টান দিতে ভুলে যান দ্বিতীয়টায় কেউ টান দিয়ে বসেন আপনি যদি এরকম বলেন ভুল হয়ে গেল আপনি হয়তো ইয়ে করেছেন কিন্তু দিলেন না বরং এখানে কিন্তু তিন আলিফ বা দুই আলিফ পর্যন্ত টান দিতে হবে মধ্যে মনফাসিল হয়েছে ইন আল কেউ আইনের ব্যবহার আইনের উচ্চারণ অনেক সমস্যা হয় হামজা এবং আইন পাশাপাশি আসছে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে প্রথমে হামজার উচ্চারণটাকে শুদ্ধ করা তারপরে হামজার পরে আইন এসেছে আ পয়েন ক্যাল কাউ কাফটাকে যেন কফের মতো কা না বলি ক্য ক্যাল কাউ সার শেষে সাই শেষে সায়ের পরে র সায়ের উচ্চারণটা সুন্দর করা কাউ সার না বলি কাউ স্যা স্যা এই হরফগুলো উচ্চারণ আমাদের ঠিক করতে হবে খুব সহজ দেখেন মাথা এবং উপরের সামনের দুই দাঁতের মাথা আমরা যদি এভাবে মিলাই তাহলে সা এ তিনটি হরফের মাখরাজ আমরা পেয়ে যাব। যাবো সার শেষে আসছে বারবার তিনটি আয়তেই র এসেছে সুবহান আল্লাহ হামদিহি রয়ের উচ্চারণ কাউ থার কাউ থার রয়ের মাখরাজ কি রয়ের মাখরাজ হল জিব্বার উল্টা পিঠ জিব্বার আগার উল্টা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র আহমেন কাউ আর ওয়ান হার ওয়ান হার তার সবহান দি বন্ধুগণ একটা জিনিস না বলেই পারছি না যারা আমরা কোরআনে কারিম তেলাওয়াত করি এবং এই শুরুগুলোর ব্যাপারে যারা গবেষণা করেন একটু লক্ষ্য করলে বুঝবেন যে আল্লাহ সবহান তার কত মহান একজন কবি যে বিভিন্ন কবিতার যে রস কবিতার যে ছড়া ছন্দের যে ব্যবহার রীতি তিনি এক এক কবিতায় দেখা যায় রকম এক এক রকম ব্যবহার করে থাকেন তো আল্লাহ আলা কিন্তু সেই সাহিত্যের সর্বোচ্চ উত্তম ব্যবহার কিন্তু আরিমের মধ্যে করেছেন যার মাধ্যমে কবিরা পেয়েছে এখান থেকে দিশা সাহিত্যিকরা পেয়েছে এখান থেকে শিক্ষা এখান থেকে দিক নির্দেশনা এক একটা সুরার মধ্যে দেখেন এক এক ধরনের ব্যবহার সুরাতুল কাউথারের সব শেষ প্রত্যেক আয়াতে শেষে রস আকিন পাচ্ছি আমরা এবং তার পূর্বে জবর কাউ সার ওয়ান হার আবে তার এরপর দেখেন পরের সুরা সুরা কাফিরুনে কাফিরুন আবুদুমা তাবুদুন এই যে একটা মিল শেষে তারপরে মা আবুদ দুইবার এসেছে শেষ সুরা মানে পরের সুরা সুরাত নাসরে আফা তা দুই জবরে টান মানে শেষে দুই জবর দিয়ে আয়াতগুলো শেষ হচ্ছে তো লাহাবের শেষে বেশি বেশি কলকলা হরফ এসেছে বারবার বা সাকিন এসেছে ক্যাসাব হাতব লাহাব সুরতু এখলাস সুরতুল এখলাসের শেষ আয়াতগুলোতে আয়াতের শেষে প্রত্যেকটা আয়াতের শেষে দাল সাকিন এসেছে এবং দালের পূর্বে জবর আহাদ সমাদ লাদে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবার সুরাতুল ফালাকের শেষে কলকলার হরফগুলো এসেছে কফ সাকিন দুইবার বা সাকিন আবার দাল সাকিন দুইবার ফালাক খালাক, ওয়াকাবে রুকাদে, হাসাদে প্রত্যেকটা সুরার মধ্যে এরকম মিল রয়েছে সুরাতুল নাসের মধ্যে নাস নাস পাঁচবার এসেছে নাচ শব্দটি আরেকবার এসেছে নাস সত্যি এই মিলগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই বলতে হবে এটা কোনো মানুষের কথা না সত্যি এই দুর্বল মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই মহারব্বুল ওয়াল জালালের পক্ষ থেকে এই সর্বোচ্চ সুন্দর সাহিত্য আল্লাহ সোহান আমাদেরকে দান করেছেন আমরা ভাগ্যবান সম্মানিত বন্ধুগণ আমরা উচ্চারণ পর্বে পরবর্তীতে যে কথাটি বলবো ফাসলি লি ওয়ানহার এই আয়াতগুলোর মধ্যে আপনার একটি শব্দ ফাসল্লি লেরব্বিকা এখানে ফা একটি শব্দ সল্লি একটা শব্দ ছোট ছোট শব্দ কিন্তু এর ব্যাপক অর্থ ফা মানে অতপর সল্লি নামাজ পড়ুন লেরব্বিকা আপনার রবের জন্য ওয়ান হার এবং কোরবানি করুন সাথে সাথে তাফসিরের গুরুত্বপূর্ণ একটি কথা এখানে মিস হয়েছে যেটা আবারকে আপনাদের সাথে স্মরণ করি সেটা হলো এখানে দুটি আবাদতের কথা আল্লাহ সবাহনাত আলম উল্লেখ করেছেন নামাজ এবং কোরবানি নামাজ হলো মুমিনের আর্থিক শারীরিক আবাদত আর কোরবানি হলো আর্থিক এবাদত ইসলামের যে আবাদতগুলো আমরা লক্ষ্য করি যে আল্লাহ রবুল আলমের যে বিধানগুলো আমাদেরকে দান করেছেন হয় আর্থিক হবে অথবা শার মানে শারীরিক আবাদাত হবে অথবা কোনো আবাদত শারীরিক আর্থিক দুইটারই সমন্বয় সলাত নামাজ শারীরিক এবাদাত জাকাত আর্থিক এবাদাত রোজা আর্থিক এবাদাত আর হাজ হাজের মধ্যে অর্থও লাগে শরীরও লাগে শারীরিক আর্থিক দুইটা দিকে কিন্তু হজের মধ্যে চলে এসেছে তার মানে মুফাসর নিকেরাম বলছেন যে এই একটি ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ সমগ্র ইসলামটাকে নিয়ে এসেছেন যে ইসলামের সমগ্র আবাদাত হয় আর্থিক হবে না হলে তোমার শারীরিক হবে সমস্ত আবাদাতগুলো থেকে আল্লাহ রব আলমিন ইঙ্গিত করেছেন আর সমস্ত আবাদাত হতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ সোভেন হতা আল্লাহ সন্তুষ্টির জন্য লিয়ারব্বিকা তোমার রবের সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদেরকে সেভাবে অবদাত করার তৌফিক দান করুন তো এখানে সল্লি লি বারবার লি লি এসেছে পরপর দুইটা লি লি এসেছে খেয়াল রাখতে হবে যে প্রথম লি হল একটা শব্দের শেষ দ্বিতীয় লি হল আরেকটা শব্দের শুরু তাহলে কিভাবে পড়তে হবে ফাস অল প্রথমে আমরা ভেঙে ভেঙে পড়ব পড়ে ঠিক করে নিব উচ্চারণটা যখন আমরা দ্রুত চালু করে পড়ব তখন খেয়াল রাখতে হবে যে প্রথম লিতে টান না হয়ে যায় আবার দুইটা শব্দটাকে একটু বিচ্ছিন্নভাবে বলার চেষ্টা করা এই জন্য কারিগন কিছু টিপস কিছু কৌশল বলে থাকেন সেটা হলো যে প্রত্যেকটা শব্দ নতুন শব্দ যখন আসে সেই শব্দটার উপরে একটা নাবরাহ আরবিতে যেটা বলে নাবরা ইংলিশে বলে প্রেস জার্মান ভাষায় বলে বেথনু একটু প্রেস করা একটু চাপ দিয়ে উচ্চারণ করা সেটা কেমন হ আমরা যখন লিরব্বিকা বলবো তখন লাতে লিতে একটু চাপ দিব আর প্রথম লিটা স্বাভাবিক থাকবে ফসল্লি ফাসলি লিঙ্কা ফসলি লিয়বা ওয়ান দ্বিতীয় লি যখন আসবে তখন একটু প্রেস করবেন একটু চাপ দিয়ে বলবেন আওয়াজটা একটু একটু বড় করবেন তাহলেই দেখবেন যে আপনার দুইটা ভিন্ন হয়ে যাচ্ছে এছাড়া যদি আমরা এরকম বলি এতে মারাত্মক কোনো সমস্যা নাই নামাজ হয়ে যাবে শুদ্ধ হবে তবে সুন্দর হয় না অর্থ ক্লিয়ার হয় না অর্থ অর্থর দিকে লক্ষ্য করে পড়বেন যারা অবশ্যই তারা আমি যে পদ্ধতি বললাম সেইভাবে পড়াতেই মজা পাবেন ইনশাআল্লাহ শেষ আয়াতে দুইবার শব্দের ভিতরে হামজা এসেছে মানে আয়াতের ভিতরে হামজা এসেছে একটা হলো শাহানি আকা হুয়াল আবেতার এই হামজা দুইটুকে স্পষ্ট করতে হবে হামজা দুই প্রকার তেলাওয়াতের ক্ষেত্রে একটা হলো হামজাতু তাহকিক আর একটা হলো হামজাতু তাসহিল একটা হামজা হলো মজবুত হামজা আর একটা হামজা দুর্বল হামজা মজবুত হামজা যেমন শানি আ শানি আকা আর দুর্বল হামজা কেমন এই হামজাটাকে যদি আপনি ইয়ার মতো করে বলেন শানি আকা শানি আকা আপনি তাহলে ইয়া বলে ফেলতেছেন আপনি যদি হামজাকে ইয়া বলেন তাহলে তো একটা হরফকে আপনি আরেকটা হরফ বানায় ফেলেন এটা কিন্তু একটা বড় ভুল এই ভুল থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যারা বাঙালি আমরা বলে থাকি মিয়া বাড়ি হ্যাঁ মিয়া দিয়া জিয়া হ্যাঁ তো এরকম অনেকের নাম আছে জিয়াই যে আমাদের সাথে অনলাইনে অনেক বন্ধুরা আছেন যেমন উদ্দিন ভাই আছেন ভিয়েনা থেকে অংশগ্রহণ করেছেন মনির আহমদ ভাই অংশগ্রহণ করেছেন রাকিবুল ইসলাম আজহারি আমাদের সিনিয়র বন্ধু ডেনমার্ক থেকে অংশগ্রহণ করেছেন মুজাহিদুল ইসলাম ভাই খুব সম্ভব আমাদের সিনিয়র মুজাহিদ ভাই আল আজহারি তিনি বোধ হয় দুবাই থেকে অংশগ্রহণ করেছেন কবির ভাই ভিয়েনা থেকে হাওলাদার কামাল ভাই ভিয়েনা থেকে রেদওয়ানুল করিম আমার বাল্য বন্ধু আমার কৈশোরিক জীবনের বন্ধু শাস শাসিনা মাদসায় দীর্ঘদিন পড়েছি একসাথে আমাদের রেদওয়ান ভাই ঢাকা থেকে অংশগ্রহণ করেছেন ফরিদ ফয়সাল চৌধুরী ভাই তারপর শেখ মাওলানা মোশারফ হোসেন ভাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা উত্তরার সাবেক অধ্যক্ষ তিনি অংশগ্রহণ করেছেন বাংলাদেশ থেকে আরিফুর রহমান ভাই অংশগ্রহণ করেছেন পোল্যান্ড থেকে মোয়াজ্জেম হোসেন ভাই তারপরে বিপ্লব হোসেন ভাই ভেহেনা থেকে সাইফ আলী থম স্টার তফসির ইবা আব্বাস ওয়াজিউল্লাহ ভাই ভেহেনা ডেনমার্ক থেকে ফরিদ উদ্দিন ভাই মদিনা থেকে অংশগ্রহণ করেছেন তারপরে আতাউল ইসলাম ভাই ভিয়েনা থেকে হাফিজ মোহাম্মদ তো সবাইকে অসংখ্য মোবারকবাদ আহলান ওয়াসাহলান বারকুল্লাহ ফিকুম আহমদুল্লাহ জিয়াউল হক ভাই ভিহেনা থেকে অংশগ্রহণ করেছেন ইশতিয়াক আহমদ ভাই অংশগ্রহণ করেছেন চেষ্টা করলাম যারা যারা এই মুহূর্ত পর্যন্ত আমি যাদেরকে দেখলাম সবাইকে স্মরণ করলাম জাজ হাকুম্লা খাই বাবারকুল্লাহ সবার প্রতি আমরা কৃতজ্ঞ বিশেষ করে বলবো যা সম্ভব হলে আপনিও আমাদের এই প্রোগ্রামগুলোকে শেয়ার করবেন তাহলে সদাখায় জারিয়ার ক্ষেত্রে আমরা সকলে পরস্পর পরস্পরকে সাহায্য করলাম আল্লাহ সুবাহন তালা বলেছেন তা আওয়ানু আলাল বীর তাকুয়া তোমরা নেকের কাজে তাকুয়ার কাজে পরস্পরে পরস্পরকে সাহায্য করো বলে তা আওয়ানু আলাল ইফমি আমরা কোনো পাপের কাজে কেউ কাউকে সাহায্য না করি আল্লাহ নিষেধ করেছেন আজকে আমার এক বন্ধু ঘনিষ্ঠ বন্ধু বলছিলেন এই ফেসবুকে ইউটিউবে যে ভিডিওগুলো এখন দেওয়া হচ্ছে আমরা যে দেই এগুলো যায়স কিনা এই যে প্রোগ্রামগুলো করি এগুলো যায়স কিনা করা ঠিক হবে কিনা আমি তার উত্তরে একটা কথা বলার চেষ্টা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে আজকে কত নাস্তিকেরা এই ফেসবুকে আসতেছে আমার আপনার প্রাণ প্রিয় আল্লাহ সুবাহান বিধান পবিত্র আর কোরআন কারিমের উপর পা দিচ্ছে অনেকে মদের মদ ঢালতেছে কোরআনের কারিমের উপরে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা তাদের হেদায়তের জন্য দোয়া করি যদি হেদায়ত না থাকে আল্লাহ যেন আল্লাহর কোরআন সাথে যারা বেয়াদবি করছে যেন আল্লাহ রব্বুল আলমী তাদের উচিত সাজা যেন আল্লাহ মোমিনদেরকে দেখায় বিশ্ববাসীকে যেন আল্লাহ দেন আর এরকম অনেক ঘটনা ঘটেছে যারা কোরআনের সাথে করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং বন্ধুগণ আল্লাহ রসুল সালাম বলেছেন এই কোরআন এই কারিম এসেছে এক শ্রেণীর মানুষের ভাগ্যকে উন্নত করার জন্য সৌভাগ্যবান করার জন্য যারা কোরআনকে সুন্দরভাবে গ্রহণ করেছে তারা হবে সৌভাগ্যবান আবার এই কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে কোরআনের বিধানকে যারা তুচ্ছতাচ্ছিল্য করেছে তারা কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করার জন্য ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা ওই সমস্ত মানুষদেরকে ধিক্কার জানাই নিন্দা জানাই এবং সাথে সাথে আরেকটি কথা বলবো যে কোরআনে কেন্দ্রিক যে সমস্ত খেদমত আমাদের করার সুযোগ আছে আমরা একটু পারি ছোট ছোট কোরআনের আয়াতকে আয়াতের অর্থটাকে বিভিন্নভাবে এখন ছবি আঁকারে ইমেজ আকারে বিভিন্ন ভাইরা খেদমতগুলো করছেন সেগুলোকে শেয়ার করতে পারি একজন ভাই যদি অন্য বাজে একটা ছবি না দেখে কোরআনের একটা আয়াত সে অর্থসহ সহ দেখল দেখার মাধ্যমে সে কিন্তু উপকার পাচ্ছে সে কিন্তু দিনের একটা বুঝ কিন্তু সে আপনার মাধ্যমে সে কিন্তু পেয়ে গেল তাহলে এটার মাধ্যমে কিন্তু বড় ধরনের সদাকায় জারিয়া আমাদের অর্জন করার সুযোগ আছে আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন তো এবারে আসুন আমরা সুরাতুল কাউসারকে একটু ভেঙে ভেঙে গ্রামাটিক্যাল বিষয়গুলো সুরাতুল কাউসারের মধ্যে থেকে আমরা দেখার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন শুরুতেই যে বিষয়টি আমরা বলবো যে সুরাতুল কাউসারের মধ্যে আল্লাহ সবহানা হুয়া তলা প্রথমে ইন্না শব্দের ব্যবহার করেছেন ইন্না আরবিতে ইন্নায়ের ব্যবহার করা হয় কখন ইন্যা শব্দের ব্যবহার করা হয় কোন জিনিসকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য নিশ্চয়ই অবশ্যই এই জাতীয় অর্থ ইন্নায়ের অর্থ হয়ে থাকে নিশ্চয়ই বা অবশ্যই এই জাতীয় অর্থ কোনো জিনিসকে খুব গুরুত্ব দেওয়ার জন্য ইন্যা শব্দের ব্যবহার করা হয়ে থাকে কেউ যদি কোনো বিষয়কে সহজে মেনে নিতে না চায় বিশ্বাস না করে তখন ইন্ন শব্দের ব্যবহার করা হয় ভাষাবিজ্ঞানীগণ এভাবে বলছেন যে কেউ যদি কোনো সংবাদটাকে এক একবারেই প্রথমবারেই যদি বিশ্বাস না করে তখন আমরা প্রথম পর্যায়ের একটু তাকিদ দিব যে এভাবে বলবো যে মনে করেন আপনি বললেন মোহাম্মাদ রসুল মোহাম্মদ সাল সাল্লাম রসুল বা আল্লাহ রসুল এখন কেউ বিশ্বাস করল না তাহলে আপনি প্রথমবারে তাকিদ দিয়ে বলবেন লা রসুলুন লা এই লাটা কিন্তু তাকিদের জন্য এসেছে লা রসুল তারপরে যদি তাতেও সে বিশ্বাস না করে তাহলে আপনি তখন ব্যবহার করবেন এদিকে যে ইন্না লা মহাম্মদ তাহলে এই ইন্নও আসলো তাকিদের জন্য লাও আসলো তাকিদের জন্য তো এগুলো হলো তাকিদ বা গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে আরবি গ্রামারে কোরআনে আল্লাহ ব্যবহার করেছে এবং আরবি গ্রামারে এই ব্যবহারটি আছে তৃতীয় যে আরেকটি তাকিদ দেওয়া হয় এরপরেও যদি কেউ আপনার কথাটি বিশ্বাস করতে না চায় তখন আরেকটি তাকিদ দেওয়া হয় সেটা হলো কসম আল্লাহর নামের কসমের মাধ্যমে বা শপথের মাধ্যমেও বিষয়টিকে আপনি যে খবরটা দিচ্ছেন সে বিষয়টাকে তাকিদ দেওয়া তো তখন আপনি বলবেন ওয়াল্ল আহি ইন্না মহাম্মেদান ওয়ল্ল আহি মোহাম্মেদ লাউর তাহলে এই ব্যবহারগুলো কিন্তু কোরআনের মধ্যেও এসেছে হাদিসেও এসেছে আরবি ব্যবহারের গ্রামারগুলোতে আছে তাহলে ইন্না শব্দের ব্যবহার আল্লাহ সুবাহানা তালা সৌরতুল কাউসারের মধ্যে দুইবার করেছেন মূল শব্দটা হলো ইন্না ইন্না এমন একটি শব্দ যেই শব্দকে আরবি গ্রামারে বলা হয় এরকম আরো কয়েকটি হারফ আছে ইন্না তারপরে আমরা দেখব এই ইন্না শব্দটাকে আপনি কোরআনে কোথাও পাবেন আন্না 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 আপনি কোথাও দেখবেন কা আন্না কা আন্না কা আন্না ইন্না আন্না কা আন্না লাইতা আর একটা শব্দ আরও এরকম ছয়টা শব্দ আছে লাইতা আর একটা শব্দ আছে লাকিন্না লাকিন্না আরেকটা শব্দ আছে লা তাহলে আমরা ছয়টা শব্দ দেখতেছি ইন্না আন্না কে আন্না লাইতা লাকিন লা আল্লা ছড়া বলা হয় এইভাবে আমরা ছড়াই সন্ধে শিখেছিলাম যে ইন্না ইন্না আন্না কে আন্না লাইতা লাকিন লা আল্লা সহ অর্থ বর্ণে ছয়টি হরফ আছে নাম হরফে মুসাব্বাবিল ফেল ছয়টি হরফ আছে না মুসাব্বা বিল ফেল ফেল সম অর্থবর্ণে আছে যাদের মিল ছয়টি হরফ আছে না মুসাব্বা বিল ফেল ফেল সম অর্থবর্ণে আছে যাদের মিল ইন্না আন্না কা আন্না লাইতালা কিনলা আল্লাহ এস এম এর আগে বসে এস আগে বসে শেষে দিবে এস এম এর আগে বসে শেষে দেয় মানে এটা আসে হলো জুমলা এসমিয়া বলা হয় আরবিতে একটি জুমলা অর্থাৎ যেই বাক্যের দুইটি অংশ থাকে প্রথম অংশটি বাক্যের উদ্দেশ্য দ্বিতীয় অংশ বিধেয় এই যে বাংলায় যে বাক্যের যে দুটি আপনার গুরুত্বপূর্ণ অংশ থাকে উদ্দেশ্য বিধেয় আরবিতেও আমরা দেখবো যে উদ্দেশ্য বিধেয় থাকে যেমন আমরা বলেছিলাম যে ইন্ন মোহাম্মদ অথবা যদি বলি লহা গফুরুন আল্লাহ নামের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্ন ইন্ন গফুর সহজে যদি বলি গফুর ইন্ন যে শব্দটি এর কি কাজ দেখেন ইন্না আল্লাহ শব্দ ইন্না আসার কারণে আল্লাহ শব্দের শেষে জবর হয়েছে আল্লাহ শব্দের শেষে যে জবর হয়েছে ইন্না দিয়েছে এবং ইন্নার মতো আরও যে ছয়টি শব্দ আমরা শিখলাম ইন্না আন্না কান্না না আল্লাহ এগুলো মুফতাদা যে আছে মুফতাদার সে যে এই মুফতাদা বা উদ্দেশ্য আছে যে বাক্যের সেই বাক্য উদ্দেশ্যের শেষে এই শব্দের শেষে দিবে জবর শেষ বর্ণে জবর দিবে এবং গফুর যে শব্দটি বাক্যের এই বাক্যের বিধেয় এই বাক্যের যে শেষ বর্ণ র এই রয়ে কি দিয়েছে আপনার পেশ তাহলে এখানে নসব আর এটাকে বলে রফা নসবের আলামত নসবের আলামত জবর দিয়ে আর রফায়ের আলামত পেশ দিয়ে আমরা যদি খাস বাংলায় একদম সহজ বাংলায় বলি ইন্না আন্না এই জাতীয় যে শব্দগুলো এগুলো যেই বাক্যের শুরুতে আসে সেই বাক্যের উদ্দেশ্য যে শব্দটি হয় সাধারণত প্রথম শব্দটাই হয়ে থাকে সেই শব্দের শেষে হবে শেষ বরণে হবে জবর এবং বিধেয় যে শব্দটা থাকে তার শেষ বরণে হবে পেশ এরকম অনেক উদাহরণ আপনাদেরকে আমি দেখাতে পারব আমরা যে সুরাটা পড়তেছি সেই সুরা থেকে যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই যেমন শানি আকা সানি আ আ আমি যতটুকু বোঝানো বোঝানোর জন্য দরকার ততটুকুই লিখলাম ইন্না শানি আ এই বাক্যের মধ্যে যে শানি আ শব্দটি সানিয়া কিন্তু একটি শব্দ শানি আ মানে নিন্দুক বা হিংসুক যে আপনাকে অপছন্দ করে সে তাহলে এই শানিয়া শব্দের হামজা শেষ বর্ণের জবরটি হয়েছে এটা কিন্তু হয়েছে ইন্নার কারণে আর আপনারা বলতে পারেন যে কা কায়ে যে জবর কি ইন্নার কারণে হয়েছে কিনা না বলবো যে সানি আ কা এখানে কা কিন্তু আরেকটা হর শব্দ শানিয়া একটা শব্দ কা একটা শব্দ আরবিতে দুইটা শব্দ যদিও একসাথে লেখা হচ্ছে কিন্তু শানি আ একটা শব্দ কা কিন্তু আরেকটা শব্দ তাহলে আমরা বলছি প্রথম শব্দ প্রথম শব্দের শেষে সানি আতে আতে যে জবর হয়েছে এটা কিন্তু ইন্নার কারণে তারপরে হুয়াল আবে তার এখানে মানে বিধেয় অর্থাৎ বাক্যের শেষ অংশ হুয়াল আবে তারু শেষে শেষ বর্ণে আব শেষে কিন্তু পেশ হয়েছে এই হলো ইন্না সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি কথা এবং ইন্নার মাধ্যমে আমরা জেনে নিলাম ইন্না জানতে গিয়ে আমরা জেনে নিলাম যে ইন্নার মতো আরো কয়েকটি শব্দ রয়েছে মোট ছয়টি শব্দ ছড়া বললাম ইন্না আন্না লাইতা লা আল্লাহ এই শব্দগুলো তার অর্থের মধ্যে ফেয়াইলের অর্থ পাওয়া যায় ফেয়াইল মানে হলো ভাব বা ক্রিয়া আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এসএম এম ফেয়াইল হার্ফ নিয়ে জাস্ট একটু পুনর্চর্চা এস এম হল বাংলায় যাকে বিশেষ্য বিশেষণ সর্বনাম যে তিনটি শব্দ আছে বাংলায় যে পদ আছে পদের যে তিনটি গুরুত্বপূর্ণ প্রকার এগুলোকে আরবিতে এস এম বলা হয় আর ক্রিয়া যেটা আছে বাংলায় সেটাকে আরবিতে ফেয়াইল বলা হয় আর বাকি যত অব্যয় বলা হয়েছে যেগুলোকে বাংলায় আর ইংলিশে যেগুলোকে ইন্টারজেকশন প্রিপোজিশন কনজাংশন বলা হয়েছে সেটাকে আরবিতে বলা হবে হারফ তাহলে সেই যে হারফের ব্যাপক যে ব্যবহারগুলো হারফের যেই তালিকাগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হারফ কিন্তু আমরা আজকে শিখে নিলাম ইন্না আন্না লা এগুলো কানেক্টিভ ওয়ার্ডস বাক্যের শুরুতে ব্যবহৃত হয় কোনোগুলো বাক্যের মাঝখানে বাক্যের শুরুতে আসে এসে বাক্যের মধ্যে কি পরিবর্তন করে সেটা আমরা জানতে পারলাম আর এই যে শব্দগুলো কিন্তু খুব খুব বেশি নেই কিন্তু লিমিটেড কিছু শব্দ এই শব্দগুলো জানা এবং শব্দগুলোর ব্যবহার যদি আমরা জানতে পারি খুব মজা পাবো এবং এই শব্দগুলোর অর্থের মধ্যে কিন্তু ফেয়াইলের অর্থ আছে তো শব্দ বর্ণ দুই দিক দিয়েই অর্থ এবং শব্দ দুই দিক দিয়েই ফেয়াইলের সাথে সাদৃশ্য রাখে ফেয়াইল ফেয়াইলের শেষের দিকে সাধারণত ফেয়াইলে মাওদি বা অতীতকালীন ক্রিয়ার শেষের দিকে শেষ বর্ণে জবর হয়ে থাকে এই শব্দগুলো আমরা দেখতেছি প্রত্যেকটা শব্দের শেষে জবর হয়েছে ইন্না না। লাল্লা তো এটার দিক দিয়ে আপনার ফেলের সাথে মিল আছে এজন্য এগুলোকে বলা হয় আরবিতে হরুফে মুসাব্বাহা বেল ফেয়েল এমন কিছু হার্ফ যেগুলো ফেয়েলের সাথে মুসাব্বাহা বা তাসবি রাখে তো কোরআনের মধ্যে দেখবেন যে সমস্ত বাক্যে ইন্না আসেনি সেখানে কি হচ্ছে দুইটা শব্দের শেষেই পেশ যেমন অল্লাহ গফুরুন তাহলে আল্লাহ গফরুন এই শব্দটা আল্লাহ দয়াল আল্লাহ দয়ালু বা আল্লাহ খামাশীল আল্লাহ শব্দের শেষে পেশ হয়েছে গফরুন শব্দের শেষে পেশ হয়েছে যেটা রাফার আলামত সেই হিসেবে আর যখনই ইন্না চলে আসতেছে ইন্না আসার কারণে তখনই এই একই বাক্যটাতেই আপনি পরিবর্তন লক্ষ্য করবেন যে ইন্না আল্লাহ গফরুন আমরা আমার আমরা যে বাক্যটা লিখেছি সেই বাক্যটা আবার দেখি যে ইন্না দিয়ে যদি বাক্যটাকে আমরা বলি তাহলে হয় কিন্তু যদি এই বাক্যটাকে আমরা ইন্না ছাড়া বলি তাহলে কেমন হবে ইন্নাটা যদি আমরা বাদ দিই তাহলে আল্লাহ গফরুন এই বাক্যটা কি হয়ে যাবে আল্লাহ আল্লাহ শব্দের শেষে পেশ হয়ে যাবে আল্লাহ হফরুন আর ইন্না এসে গেলে তখন আবার আল্লাহ শব্দের শেষে জবর হবে এই যে জবরটা দিল কে ইন্না শব্দ ইন্নার ব্যবহার কিন্তু এটা ও আন্না সা আতা আ এসেছে আন্না সা আদা লা আ আন্না আন্না মানে নিশ্চয় আসা আদা মানে কেয়ামত সাহায্য কেয়ামত লা আতিয়াত ওই যে আমরা বলেছিলাম যে লা আতিয়াতুন এই লাটা একটা তাকিদের জন্য ব্যবহার করা হয়েছে লা আতিয়াতুন আন্না নিশ্চয় আসসাআতা কিয়ামত লা আতিয়াতুন অবশ্যই আসছে তাহলে এখানে এই লা অর্থ অবশ্যই এই বাক্যের মধ্যে দুইটা তাকিদ এসেছে দুইটা নিশ্চয়তা নিশ্চয়তা দানকারী দুইটা শব্দ এসেছে শুরুতে আন্না আর শেষে আবার এসেছে লা তা বাক্যের যে দুইটা অংশ উদ্দেশ্য বিধেয় এই দুইটা অংশকেই আলাদা আলাদা শব্দ দিয়ে ইমফেসিস করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে তাকিদ দেওয়া হয়েছে আরবিতে বলে তাকিদ তো আমরা যদি এই বাক্যটা লক্ষ্য করি এই বাক্যর মধ্যে সাত যে শব্দ কেয়ামত সাত শব্দের শেষে যে জবর হয়েছে এই জবরটা কে দিল অবশ্যই আপনি বলবেন আন্না শব্দ আন্না শব্দটি আসার কারণে আর সা আতা সা আত শব্দের শেষে জবর হয়েছে আবার লাতুন শব্দের শেষে যে জবর পেশ হয়েছে এটাও কে দিয়েছে ওই আন্না আন্না এমন একটি শব্দ ইন্না আন্না এগুলো আসার কারণে বাক্যের দুইটা অংশেই সে কাজ করে প্রথম অংশ শেষে জবর দ্বিতীয় অংশের শেষে পেশ দেওয়া এটা আন্নার বা কাজ এই ছিল ইন্নার গুরুত্বপূর্ণ একটি শব্দের পরিচয় একটি শব্দের ব্যবহার যেটা এই সুরার মধ্যে বারবার এসেছে দুইবার এসেছে এই আমরা না বলে পারলাম না ইন্না আন্না কারণ আমরা চাচ্ছি আমাদের ক্লাসে একটু হলেও গ্রামার বিষয়টাকে তুলে ধরা আরবি গ্রামারটাকে একটু সহজে আপনাদের কাছে তুলে ধরা আমরা তো আরবি গ্রামার থেকে গেছে কেউ ফার্সি উর্দুতে শিখেছি কেউ আরবি ভাষা শিখেছি আপনাদেরকে সহজ বাংলায় আমরা যদি একটু কিছু দিতে পারি এবং এটার মাধ্যমে যদি আপনারা কোরআনটাকে একটু করে বোঝার বুঝতে শিখেন কোরআনের ব্যবহারগুলোকে যদি আপনারা বুঝতে পারেন সেটাই হবে আমাদের সার্থকতা তো এই জন্য আমরা আজকে ইন্না আন্না এই শব্দগুলোর ব্যবহার দেখালাম আরেকটা জিনিস এই সুরার মধ্যে ইন্নার যে ব্যবহার ইন্না শব্দের শেষে প্রথম আয়াতে ইন্না শেষে যে আলিফটা এসেছে এই আলিফটা কেন এসেছে আহ এটা একটু বলেই আমরা আজকের আলোচনা শেষ করব। গ্রামার পর্বে আর বেশি সময় আপনাদের নিবণাল্লাহ তাহলে আবার আমরা শব্দটা দেখি প্রথম শব্দটা ছিল ইন্না ইন্না বা ভালো একটা প্রশ্ন করেছেন একজন বন্ধু দ্বিতীয় শব্দ কি সবসময় দুই পেশ হবে দ্বিতীয় শব্দটা যদি এসেম হয় অর্থাৎ বিধেও যদি এস এম দ্বারা হয়ে থাকে এক শব্দের এসএম হয় তাহলে সাধারণত সেটা দুই পেশ দ্বারা তার আলামতটা প্রকাশিত হয় অথবা কখনো রাফার আলামত হলো তিনটি দুই পেশ অথবা ওয়া নুন দিয়ে প্রকাশিত হতে পারে আরেকটা হলো কখনো আলিফ হতে পারে আলিফ দ্বারা প্রকাশিত হতে পারে এটা আমরা সবিস্তারে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে বলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দিলে এছাড়া যদি বাক্যটা যদি বড় হয় বাক্য কখনও আপনার জুমলা ফেয়ালিয়ে আরেকটি বাক্য হয়ে অর্থ মানে বিধেয় হয় তাহলে ব্যবহারটা হুবহু এরকম ঠিক থাকবে না তো আমরা দেখবো সাধারণত বাক্য যদি ছোট হয় বাক্যের যদি দুইটা অংশ হয় তাহলে দেখা যাবে যে প্রথম শব্দের শেষে জবর দ্বিতীয় শব্দের শেষে পেশ হবে সাধারণত এটা হলো সাধারণ নিয়ম এবার আমরা দেখি ইন্না শব্দের একটু বিশ্লেষণ করি শুধু ইন্না কিন্তু প্রথম আয়াতে ইন্নার সাথে আবার একটা আলিফ যুক্ত হয়েছে ইন্না না যার অর্থ হলো নিশ্চয় আমরা নিশ্চয়ই আমরা আল্লাহ তাহলে আমরা বলছেন যার অর্থ হলো নিশ্চয় আমি এখানে কি কি আছে আমরা যদি দেখি এখানে দুইটা শব্দ একসাথে এসেছে একটা হলো ইন্না ইন্না মানে নিশ্চয় আরেকটা শব্দ আছে আরবিতে না না মানে আমরা তাহলে এরকমও কোরআনের মধ্যে অনেক জায়গায় আমরা ব্যবহার পাবো ইন্না না নিশ্চয় আমরা ইন্না না এরকম আলাদা আলাদা ব্যবহার করানি এসেছে আবার এখানে একসাথে এই দুইটা শব্দ একসাথে ব্যবহার হয়েছে ইন্না তাহলে আমরা বুঝে নিতে পারি এই দুইটা শব্দকে একসাথে সংক্ষেপে ইন্না আল্লাহবুল আলম ব্যবহার করেছেন এই ইন্না কখনো কখনো এই ইন্না কখনো তাসদি ছাড়া আসে কখনো আয়াতের মধ্যে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় হাদিসে অনেক জায়গায় এই ইন না কখনো ইন আসে শুধু ইন মানে তকফিফ নুনটাকে সাকিন করে ব্যবহার করা হয় তাহলে ইন আর এ না যুক্ত হলো না তাহলে কি দাঁড়াচ্ছে ইন না না অথবা ইন না দুইটি কিন্তু একই হয়ে গেল এই ইনের অর্থ ইন না আর না যুক্ত হয়ে গেল ইন এবং না দুইটা মিলে হলো ইন্না তাহলে এই ছিল গ্রামার পর্বে আজকে গ্রামার পর্বে এই বিষয়টাকে আপনাদের সাথে শেয়ার করলাম আলোচনা করলাম যে ইন্না এর ব্যবহার ইন্না এবং ইন্নার মতো আরও পাঁচটি শব্দ আছে মোট ছয়টি শব্দ যাকে হরুফে মুসাব্বাবিল ফেল বলা হয় যেগুলো জুমলায় ইসমিয়া বা যেই বাক্য এস দ্বারা শুরু হয় এবং এস দ্বারা শেষ হয় যেই বাক্যের শুরুতে এস আসে শেষে এস আসতে পারে ফেয়েলও আসে আসতে পারে এই যে বাক্যকে জুমলা এসমিয়া বলা হয় এরকম জুমলা এসমিয়ার শুরুতে এই শব্দগুলো আসবে এবং ইন্না আন্না এরা জুমলা এসমিয়ার প্রথম যে এস এমটা আছে সেই এস শেষে জবর দিবে বা নাসব দিবে নাসপটা কখনো জবর দিয়ে প্রকাশিত হয় কখনো কাসরা দিয়ে প্রকাশিত হয় কখনও ফাথা বা জবর দিয়ে প্রকাশিত হয় আর শেষ শব্দটি যদি সাধারণত একটা শব্দ থাকে তাহলে তা কখনো পেশ কখনো দুই কখনো ওয়াও নুন ওয়াও অথবা কখনো আলিপ দ্বারা তার চিহ্নটি প্রকাশিত হয় রফা প্রকাশিত হয় আর যদি সেটা অন্য কোনো বাক্য হয়ে আসে তাহলে সেটার কথা ভিন্ন তাহলে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা ছোট ছোট যে ব্যবহার সেগুলো আগে শেখার চেষ্টা করব মনে করেন ইনসানা ইনসানা মধ্যে ইন্নাল ইন্নাল এখানে ইন্নাল ইনসানা ইনসানা শব্দ শেষে নুনে যে জবর হয়েছে কেন ইন্নার কারণে ইন্নাল ইনসানা লাফি খুসরিন এখানে লাফি খুসর। এই শব্দটাকে মানে বাক্যটা বাক্যের অংশ কিন্তু ইন্না এর বিদেও হয়েছে এটা 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 কিভাবে হয়েছে ব্যাখ্যা সাপেক্ষ কিন্তু কিন্তু আমরা আমরা খুব বুঝবো যেটা কঠিন সেটা আস্তে আস্তে চেষ্টা করি কিন্তু সহজে যেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো যে যেই ব্যবহারগুলো খুব সহজে বোঝা যায় সেগুলো আমরা ধরার চেষ্টা করি আগে ইনাল ইনসান না শব্দ শেষে জবর হয়েছে এটা ইন্নার কারণে হয়েছে এরকম সুরাওয়াল আদিয়াতের মধ্যে অনেকগুলো ব্যবহার আছে ইন্নাল ইনসানা লি রব্বিহি লাকানু দুন লাকানু দুন শেষে যে শব্দের শেষে পেশ হয়েছে ইন্নার কারণে ইন্নাল ইনসান আলী রব্বি লাকানু ওয়ান্নাহু আলা যালিকা লা ওয়া ইন্নাহু লি হুবিল খায়রি লা শাদীদুন এগুলো কিন্তু আপনার ইন্নায়ের ব্যবহারের অংশ আসসালামু আলাইকুম আমাদেরকে মহান আল্লাহ সুবাহানা আমরা তৌফিক কামনা করছি কোরআনে করিমকে আরও বেশি করে বুঝে 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 পড়ার এবং কোরআন অনুযায়ী আমাদের বাস্তব জীবনকে গঠন করা আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুক্রবারের দিন শুক্রবার সন্নদগুলো আদায় করবেন ইনশাল্লাহ বেশি বেশি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে দরুদ পাঠ করবেন এবং আগামী দিন শুক্রবার এখন থেকে আগামীকাল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা সুরেতুল কাহাফ তেলাওয়াত করব এবং জুমার জামাতে আগে ভাগে অংশগ্রহণ গ্রহণ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা